মে মাস থেকে দেবেন মানে ভোট গণনার পরে ভোটটা নিতে হবে ভোট গণনার পরে দেবেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে গতকাল ফোর পার্সেন্ট ডির ঘোষণা হয়েছে কিন্তু এটা নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে একটা ভীতি প্রকাশ করা হয়েছে যে এই ডিএটা কেন এমন সময় ঘোষণা করা হলো আবার এই ডিএটা আদৌ পাওয়া যাবে তো আমরা শুনে নিই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী মহাদের তিনি এই বিষয়ে কি কথা ব্যক্ত করেছেন এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্গ ভাতার ডিফারেন্স চল্লিশ পার্সেন্ট থাকল চার পার্সেন্ট আজকে ঘোষণা করেছেন কবে থেকে দেবেন আগামী অর্থবর্ষ থেকে দেবেন ইতিমধ্যে মে মাস থেকে দেবেন মানে ভোট গণনার পরে ভোটটা নিতে হবে ভোট গণনার পরে দেবেন কিন্তু আপনাকে বলে রাখি ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে চার পার্সেন্ট ডি অলরেডি আবার বেড়ে গেছে ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া আমরা শুনলাম যাই হোক আশা করি সরকার আমাদের সঙ্গে মানবিক আচরণ করবেন যদিও করছে না কারণ তা না হলে নিশ্চয়ই দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে আইনি পথে যেতে হতো না যাই হোক এবার যা হবে আশা করি মসৃণ হবে কিন্তু এই চার পার্সেন্ট দিয়ে নেওয়া কোনো গল্প হবে না এআইসিপিআই অনুযায়ী প্রত্যেকটা রাজ্য যেভাবে ফুল দিয়ে দিচ্ছে আমাদেরকেও অবশ্যই ফুল দিয়ে দিতে হবে এবং তার জন্য আমরা আন্দোলন জারিয়ে রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস